আসসালামু আলাইকুম। সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি ইয়াসমিন বেগম শিক্ষার্থীদের তোমাদের স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থীরা, আজকে তোমাদের এইচএসসি অর্থনীতি বিষয় নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, গত ক্লাসে আমি তোমাদের দ্বিতীয় অধ্যায় অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় হতে আলোচনা করেছি যে বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী সরল রেখা নিয়ে। আজকে তোমাদের আমি বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী সরল রেখা নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের যে বিষয় নিয়ে আমি আলোচনা করব, সে বিষয় সম্পর্কে আমি বলছি যে বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী সরল রেখা কেমন হয় এবং সেই রেখার ঢালটা কেমন হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমি তোমাদের ঊর্ধ্বগামী সরল রেখা নিয়ে আলোচনা করেছি, আজকে চলো বোর্ডে চলে যাই, আমরা নিম্নগামী সরল রেখা কেমন হয় এবং তার ঢাল কীভাবে করা যায় তা নিয়ে আলোচনা করছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, অধ্যায় দ্বিতীয় অর্থনীতি প্রথম পত্র নিয়ে আলোচনা করব আজকে। প্রথম পত্র নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখো বোর্ডে একটা লিখে দিচ্ছি, দেখো ভোক্তা এবং উৎপাদকের আচরণ, বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী সরল রেখা বা একমাত্রিক সরল রেখার ঢাল বা ধনাত্মক ঋণাত্মক ঢাল বা নেগেটিভ স্লোপ নির্ণয় করা। একবার আরেকবার বলছি, দেখো বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী সরল রেখা বা একমাত্রিক রেখার ঢাল বা ঋণাত্মক রেখা ঋণাত্মক ঢাল বা নেগেটিভ স্লোপ নির্ণয় করা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখো একটা চিত্রে চলে যাই, কীভাবে ডান বাম দিক থেকে ডান দিকে সরল রেখাটা আঁকা যায় সেটা দেখো। আমরা এখানে একটা চিত্রে চলে যাচ্ছি, চিত্রটা দেখো। আমরা দেখছি যে ভূমি অক্ষে এক্স অক্ষ এবং লম্ব অক্ষে ওয়াই অক্ষ নিয়েছি, ঠিক আছে। এখানে দেখো, যদি আমাদের ডিডি হচ্ছে একটা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী সরলরেখা, জিডি একটা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী সরলরেখা। দেখো এই বিন্দু, নির্দিষ্ট একটা বিন্দু আমরা ধরি এ, এই এ বিন্দু যদি তুমি ঢাল নির্ণয় করতে চাও তাহলে আমাদেরকে কী করতে হবে, অপর একটি বিন্দু নিতে হবে। সে বিন্দুটা নিলাম আমরা কি বি, ঠিক আছে। তাহলে এ বি একটি ডান থেকে বাম দিকে সরলরেখা, ডিডি একটি বাম থেকে ডান দিকে সরলরেখা, এই বিন্দুর এই রেখার নির্দিষ্ট বিন্দু এ, এই এ বিন্দু ঢাল নির্ণয় করতে হলে আমাকে কি করতে হবে, অপর একটি বিন্দু নিতে হবে কি বি। তাহলে এ বি অংশের ঢালটা আমরা নির্ণয় করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, এ বি অংশের ঢাল নির্ণয় করতে হলে আমাকে কি করতে হবে, এক্স অক্ষের পরিবর্তন দেখাতে হবে এবং ওয়াই অক্ষের পরিবর্তন কী হলো সেটা দেখাতে হবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখছি যে এক্স অক্ষের কী পরিবর্তন হচ্ছে, এক্স অক্ষের পরিবর্তন হচ্ছে দেখো ও এক্স ওয়ান মাইনাস ও এক্স জিরো, ও এক্স ওয়ান অর্থাৎ এ পুরোটা থেকে ও এক্স জিরো বাদ দিলে আমাদের কী থাকছে, এক্স জিরো এক্স ওয়ান, ঠিক আছে। এই পুরোটা থেকে আমাদের ও এক্স জিরো বাদ দিলে কতটুকু থাকছে, এক্স এক্স জিরো এক্স ওয়ান, ঠিক আছে, বা এক্স ওয়ান এক্স জিরো। তাহলে আমরা এটা সমান আমরা দেখছি যে এক্স ওয়ান এক্স জিরো, তাহলে এটা সমান আমরা কী লিখতে পারি, এটা সমান আমরা লিখতে পারি বি সি, দেখো এ বি সি, ঠিক আছে। তার আগে আমি তোমাদের একটু বলে দিচ্ছি যে এই যখন আমরা কোনো রেখা বিন্দুর সরল বিন্দুর আমরা কী করবো, ঢাল নির্ণয় করবো, তাহলে ওপর একটি বিন্দু আমরা কী দিব, বি নিব। এবং এই বিন্দুর ঢাল নির্ণয় করতে হলে একটা ত্রিভুজ আমাকে ভেবে নিতে হবে, সেই ত্রিভুজ বা ভাবতে হলে আমাকে আরেকটা বিন্দু নিতে হচ্ছে কি সি। তাহলে এ বি সি এই একটা হলো তোমার ত্রিভুজ, ঠিক আছে। এই ত্রিভুজে আমরা দেখছি যে এক্স অংশের ঢাল অর্থাৎ এক্স ডেল এক্স সমান সমান আমরা কী দেখতে পারি, এক্স অক্ষের ঢালটা হচ্ছে ও এক্স ওয়ান মাইনাস ও এক্স জিরো, ঠিক আছে। এই পুরোটা থেকে ও এক্স জিরো বাদ দিলে আমাদের কতটুকু থাকছে, এক্স জিরো এক্স ওয়ান, ঠিক আছে। তাহলে এই এক্স জিরো এক্স ওয়ানকে আমরা লিখতে পারি কি বি সি, বা এক্স ওয়ান এক্স জিরোকে আমরা লিখতে পারি কি বি সি, পারি, ওকে। তাহলে আমরা দেখছি যে
এটা সবার আমরা দেখতে পারি কি এটা এখন আমরা দেখছি যে ওয়াই অক্ষের কি পরিবর্তন আসছে ওয়াই অক্ষের পরিবর্তন ওই আমরা আগের মতো দেখছি যে ও ওয়াই ওয়ান মাইনাস ও ওয়াই জিরো ঠিক আছে ও ওয়াই ওয়ান মাইনাস ও ওয়াই জিরো তাহলে আমরা দেখছি যে ও ওয়াই ওয়ান থেকে যদি ও ওয়াই জিরো যদি আমরা বাদ দেই তাহলে আমাদের কি থাকে আমাদের থাকে হলো মাইনাস ওয়াই ওয়ান ওয়াই জিরো ঠিক আছে অর্থাৎ ছোটটা থেকে আমরা যদি বড়টা বিয়োগ করি তাহলে আমরা দেখছি এই অংশটা বড় না এই অংশটা বড়টার থেকে আমরা কতটুকু বিয়োগ করলাম ও ওয়াই ওয়ান থেকে বিয়োগ করলাম কত ও ওয়াই জিরো তাহলে আমাদের এই অংশটা থাকলো কত থাকলো ওয়াই ওয়ান ওয়াই জিরো এটা তাই না এই ওয়াই ওয়ান ওয়াই জিরো সমান আমরা কি লিখতে পারি ওয়াই ওয়ান ওয়াই জিরো সমান আমরা কি লিখতে পারি দেখো এই ওয়াই ওয়ান ওয়াই জিরো সমান সমান আমরা লিখতে পারি কি সি এ মাইনাস সি এ যেহেতু এটা ছোট ছোটটা থেকে বড়টা বিয়োগ হচ্ছে তাহলে আমরা দেখছি যে মাইনাস সি এ লিখতে পারি আমরা এটাকে আমরা লিখবো সি এ সুপ্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা প্রথমে এক্স ওয়ান এক্স জিরো সমান সমান লিখতে পারলাম কি বি সি আর ওয়াই ওয়ান মাইনাস ওয়াই জিরো থেকে যদি বাদ যায় তাহলে থাকছে কি আমাদের ওয়াই ওয়ান ওয়াই জিরো তাহলে ওয়াই ওয়ান ওয়াই জিরো সমান সমান আমরা লিখতে পারি কি সি এ কেন লিখতে পারি যেহেতু আমরা আমরা দেখছি যে ও ওয়াই ওয়ান আমি তোমাদের বোর্ডে একটু করে দিয়েছি ও ওয়াই ওয়ান লেস দেন ও ওয়াই জিরো অর্থাৎ এই অংশ থেকে এই অংশ বড় তাই না দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা বোর্ডে একটু চলে যাই দেখো পরিবর্তনটা কিভাবে হচ্ছে ডেল এক্স ডেল এক্স তো হচ্ছে ও ও এক্স ওয়ান মাইনাস ও এক্স জিরো ঠিক আছে ও এক্স ওয়ান ও মাইনাস ও এক্স জিরো এটা থেকে এটুক বাদ দিলে আমরা থাকছে কত এক্স ওয়ান এক্স জিরো তাহলে এক্স ওয়ান এক্স জিরো সমান সমান আমরা লিখতে পারি কি বি সি দেখো বি সি আমি লিখেছি আচ্ছা এখন আমরা যাই ডেল ওয়াইয়ের পরিবর্তন ডেল ওয়াইয়ের পরিবর্তন হচ্ছে ও ওয়াই ওয়ান মাইনাস ও ওয়াই জিরো ও ওয়াই ওয়ান মাইনাস ও ওয়াই জিরো তাহলে এই যে দেখো তোমরা দেখা যাচ্ছে যে ও ওয়াই ওয়ান থেকে ও ওয়াই জিরো যদি বাদ যা থাকছে কত আমাদের মাইনাস ওয়াই ওয়ান ওয়াই জিরো ওয়াই ওয়ান ওয়াই জিরো সমান সমান আমরা মাইনাস লিখতে পারি কি সি এ সি এ কেন লিখতে পারি যেহেতু আমরা দেখছি যে ও ওয়াই ওয়ান লেস দেন অত ও ওয়াই জিরো বলে আমরা কি করতে পারি ও ওয়াই ওয়ান মাইনাস ও ওয়াই জিরো সমান সমান লিখতে পারি আমরা মাইনাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই ওয়াই জিরো মাইনাস ওয়াই ওয়ান ওয়াই জিরো সমান সমান আমরা লিখতে পারি কি সি এ সুপ্রিয় শিক্ষার্থীরা তাহলে এ বিন্দুর ঢালটা আমাদের কি হবে এই এ বিন্দুর ঢালটা হচ্ছে আমাদের ডেল দেখো এই এ বিন্দুর ঢালটা হচ্ছে আমাদের ডেল ওয়াই বাই ডেল এক্স ঠিক আছে তাহলে এই বিন্দুর ঢাল হচ্ছে ডেল ওয়াই বাই ডেল এক্স তাহলে ডেল ওয়াই আমরা কত পেয়েছি ডেল ওয়াই আমরা পেয়েছিল মাইনাস সি এ ঠিক আছে আর ডেল এক্সটা আমরা কত পেয়েছি বি সি ঠিক আছে তাহলে মাইনাস সি এ ডিভাইডেড বাই বি সি অর্থাৎ আমরা দেখছি যে চাহিদা রেখার এ বি অংশের ঢাল তাহলে কত হচ্ছে চাহিদা রেখার এ বি অংশের ঢাল আমরা দেখছি যে এ বি সি এ বি সি দেখো আমি একটা ছোট তোমাকে এই একটা অংশ বিন্দু বিন্দু করে করে দিয়েছি এই বিন্দু একটা ত্রিভুজ দেখা যাচ্ছে তাই না এটা এটা একটা ত্রিভুজ হয়ে গেছে দেখো এইটা একটা ত্রিভুজ হয়ে গেছে এই যে এই অংশটা একটা ত্রিভুজ হয়ে গেছে এই ত্রিভুজের আমরা দেখছি যে টেন থিটা অর্থাৎ এই ত্রিভুজের এ বি সি ত্রিভুজ এর টেন থিটা সমান সমান আমরা জানি যে লম্ব বাই ভূমি টেন থিটা সমান আমাদের সূত্র কী ছিল লম্ব বাই ভূমি তাহলে আমরা দেখো টেন থিটা সমান সমান লম্ব বাই ভূমি লম্ব কতটুকু আছে আমাদের মাইনাস সি এ লম্ব হলো আমাদের এই ত্রিভুজের লম্ব হচ্ছে মাইনাস সি এ ভূমি কতটুকু আছে বি এ তাহলে আমরা উপরে অংশে দেখলাম যে মাইনাস সি এ ভূমিটা আছে কত বি এ ঠিক আছে অর্থাৎ লেস দেন জিরো এটা হলো তোমার শূন্য থেকে কি হচ্ছে শূন্য থেকে এটা ছোট আচ্ছা তাহলে আমরা কি দেখলাম তোমার যা ঋণাত্মক মান নির্ণয় করছে এটা আমরা সবসময় দেখলাম যে ঋণাত্মক মান নির্ণয় করা হয়েছে সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা জানি যে বাম থেকে ডান দিকে নিম্নগামী সরলরেখার মান সবসময়
বাম দিক থেকে ডান দিকে নির্গমী সরল রেখার মান সব সময় কি হয় ঋণাত্মক হয়। তোমরা যদি অঙ্ক করো, অঙ্ক অঙ্ক আছে তোমাদের বইয়ে, আমি সময় পেলে আগামী ক্লাসে তোমাদের একটা অঙ্ক পড়িয়ে দেখাবো যে কীভাবে ঋণাত্মক হয়, ঢাল ঢালের মানটা কীভাবে ঋণাত্মক হচ্ছে। তাহলে আমরা গত ক্লাসে জেনেছি যে ঊর্ধ্বগামী রেখার মান ধনাত্মক হয় আর বাম থেকে ডানে নিম্নগামী রেখাটা সরল রেখার মান হচ্ছে কি তোমার ঋণাত্মক, আর ঊর্ধ্বগামী রেখার মান হচ্ছে ধনাত্মক। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা এই যে আমি বাম থেকে ডানে